বাসের ধাক্কায় বাইক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল চাকধায়ের উত্তর পাঁচপোতা উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয় ঘাতক বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল চাকদার উত্তর পাঁচপোতা এলাকা উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন লাগিয়ে দেয় একটি লরিতেও ভাঙচুর চালায় তারা জানা গেছে মঙ্গলবার সকালে নবদ্বীপ বারাসাত রুটের একটি বাসের ধাক্কায় মণ্ডল নামে এক বাইক মৃত্যু হয় তাকে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পালিয়ে যায় বাস চালক প্রতিবাদে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এই গ্রামের বহু ছেলে এই চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে তাদের জীবন চলে গেছে বহু ছেলের জীবন চলে গেছে বহু বহু এই এই গ্রামের তাদের সন্তানকে জাতীয় সড়কে বিসর্জন দিয়েছে এবং এর জন্য দায়ী এই সিস্টেমটা সিস্টেমটা যেটা আছে সেটা যদি আরো ভালো মতন করা হয় আজকে এখানে সিনিক পুলিশ আজকে এখানে সিভিক পুলিশ দিচ্ছে ডিউটি করছে ডিউটি করতে করতে সে মোবাইল ইউজ করছে গাড়ি গাড়ি চলে যাচ্ছে গাড়ি কোনো কোনো গাড়ির কন্ট্রোল নেই রেসারেশি টোটালটাই রেসারিসি এবং এখানে কোনো কন্ট্রোল নেই Bureau report News No Man's Land, Nodia.